বন্ধুরা, সবাইকে আরকে জব প্রিপারেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে পায়রা সেতু সম্পর্কে। বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো পায়রা সেতু। সবগুলো তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পায়রা সেতু কি? পায়রা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু যা পায়রা নদীর উপর 2021 সালে নির্মাণ করা হয়েছে। সেতুটি কোন নদীর উপর নির্মিত? সেতুটি পায়রা নদীর উপর নির্মিত। সেতুটি কোথায় অবস্থিত? ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ধুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর উপর নির্মাণ করা হয়েছে। সেতুটি কোন বিভাগে অবস্থিত? সেতুটি বরিশাল বিভাগে অবস্থিত। সেতুটির অফিসিয়াল নাম কি? সেতুটির অফিসিয়াল নাম হলো পায়রা সেতু। সেতুটির অন্য নাম কি? সেতুটির অন্যটির নাম হলো লেবুখালী সেতু। সেতুর নির্মাণ কাজ কারা করে? সেতুর নির্মাণ কাজ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন। পুরো সেতুটি নির্মাণে খরচ হয়েছে কত টাকা? পুরো সেতুটি নির্মাণে খরচ হয়েছে 1,117.81 কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য কত? বুড়িশ্বর পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর দৈর্ঘ্য 1,470 মিটার বা 4,820 ফুট, অর্থাৎ 1.5 কিলোমিটারের কিছু কম। সেতুটির প্রস্থ কত? সেতুটির প্রস্থ 19.76 মিটার। পায়রা সেতুর লেন কতটি? পায়রা সেতুর লেন 4টি। জলতল থেকে সেতুটির কত মিটার উঁচু? জলতল থেকে সেতুটি 18.30 মিটার উঁচু। সেতুটির উচ্চতা কত? সেতুটির উচ্চতা 18.30 মিটার, অর্থাৎ 60 ফুট। সেতুটির দীর্ঘতম স্প্যান কত মিটার? সেতুটির দীর্ঘতম স্প্যান 200 মিটার বা 660 ফুট। কর্ণফুলী সেতুর মতোই পায়রায় 200 মিটার স্প্যান ব্যবহৃত হয়েছে। সেতুটির নির্মাণ কাজ কবে শুরু হয়? সেতুটির নির্মাণ কাজ শুরু হয় জুলাই 2016 সালে। সেতুটির নির্মাণ কাজ কবে শেষ হয়? সেতুটির নির্মাণ কাজ শেষ হয় অক্টোবর 2021 সালে। সেতুটি কবে চালু করা হয়? সেতুটি চালু করা হয় 2021 সালের 24 অক্টোবর, যা যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়। সেতুটির উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পটুয়াখালী বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা সেতু লেবুখালী ব্রিজ উদ্বোধন করেন। সেতু নির্মাণে অর্থায়ন করে কারা? সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সেতুতে ব্রিজ হেলথ মনিটর কেন রাখা হয়েছে? সেতুতে ব্রিজ হেলথ মনিটর বা সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এতে বজ্রপাত, ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিং, ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ এর কারণে ব্রিজের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা সিগন্যাল দেবে, কিংবা অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলে সেতুর কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হলে আগেভাগেই সংকেত পাওয়া যাবে এই সেন্সরের মাধ্যমে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। সেতুটি কোন কোন জেলাকে যুক্ত করেছে? এই সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলাকে যুক্ত করেছে। সেতুটি কোন কোন পরিবহন অতিক্রম করে? সেতুটির মধ্যে বহন করে পণ্যবাহী গাড়ি, মোটর বাইক, বাস, চার চাকার গাড়ি ইত্যাদি। সেতুটি কোন কোন উপাদান দিয়ে নির্মিত? সেতুটি কংক্রিট, ইস্পাত ও দড়ি দিয়ে নির্মিত। সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পথের কি কি উপকার হয়? সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 111.5 কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন শেষ হয়েছে। নদীর পানির উপরিতল থেকে সেতুর অবস্থান কত মিটার উঁচুতে? নদীর পানির উপরিতল থেকে সেতুর অবস্থান 18.30 মিটার উঁচুতে। উভয় পারে কত কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক?
উভয় পাড়ে 7 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক। সেতুটির বিদ্যুতের কি ব্যবস্থা রাখা হয়েছে? সাব স্টেশনের মাধ্যমে সেতুতে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এছাড়াও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কবে সেতুটির অনুমোদন লাভ হবে? 2012 সালের 8ই মে একনেক সভায় প্রকল্পটি সরকারের অনুমোদন লাভ করে। সেতুটির বাস্তবায়ন ব্যয় কত ধরা হয়? এতে ব্যয় ধরা হয় 413 কোটি 29 লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা অর্থাৎ কুয়েক ফান্ড থেকে 336 কোটি 26 লাখ টাকা ব্যয় করা হয়। বাংলাদেশ সরকার যোগাবে 77 কোটি 3 লক্ষ টাকা। পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 2013 সালের 19শে মার্চ। পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী সফরে এসে লেবুখালীতে পায়রা নদীর দক্ষিণ পাড়ে ফেরিঘাটে 4 সড়ক বিশিষ্ট পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির বাস্তবায়নে কত টাকা ব্যয় হয়? প্রকল্পটি বাস্তবায়নে 1,447.24 কোটি টাকা ব্যয় হয়, যা মূল ব্যয়ের চেয়ে 3.5 গুণ বেশি। নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সেতু নির্মাণ কাজ কবে শুরু হয়? সেতু নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের। পায়রা সেতুটি বাংলাদেশের কততম সেতু? পটুয়াখালী লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত এই সেতুটি দেশের পঞ্চম বৃহত্তম সেতু বলে কর্তৃপক্ষ দাবি করেছে। পায়রা সেতুর গুরুত্ব কি? একসময় ঢাকা থেকে আমতলী আসতে হলে 8টি সেতু পার হতে হতো, শুধু বৈশাল থেকেই পার হতে হতো 4টি সেতু। সেই সেতুটি হয়ে যাওয়ার পর পদ্মা নদী ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগে আর কোনো নতুন সেতু রইল না। এসব এলাকায় শিল্পায়ন হবে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে, কুয়াকাটা সহ অন্যান্য এলাকার পর্যটন বিকশিত হবে, সব মিলিয়ে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। নদীর মাঝখানে কতটি পিলার ব্যবহার করা হয়েছে? সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে নদীর মাঝখানে মাত্র 1টি খুঁটি বা পিলার ব্যবহার করা হয়েছে। এ কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে না এবং মাঝপথে খুব বড় বড় জাহাজগুলি খুব সহজেই চলাচল করতে পারবে। সবাইকে ধন্যবাদ।